শনিবার পূর্ব মেদিনীপুরের কেশপুরের আনন্দপুরে সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রের খবর সড়ক পথে সভা করতে যাবেন তিনি তীব্র গোষ্ঠী কন্দলে জর্জরিত কেশপুর এমনিতেই দলের সাংগঠনিক অবস্থা খারাপ একাধিকবার ব্লক সভাপতি বদল করেও ফেরেনি হাল কন্দলে জেরে একসময় একাধিক জায়গায় তালা পড়ে গিয়েছিল ব্লক কার্যালয়েও তালা পড়ে গিয়েছিল এবার সেই কেশপুরেই আনন্দপুর মাঠে সভা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ঠিক ছিল আকাশ পথে সভা করতে আসবেন তিনি সেজন্য তৈরি রাখা হয়েছে হেলিপ্যাডও কিন্তু দলীয় সূত্রের খবর সড়ক পথে সভা করতে আসছেন তিনি আর তারপর থেকে হুলুস তুলুস পড়ে গিয়েছে দলের নেতা কর্মীদের মধ্যে তার সভাকে ঘিরে সারা দেশ জুড়েই প্রস্তুতি তুঙ্গে উঠেছে বিভিন্ন শহর ব্লকে তৃণমূলের সংগঠন একাধিক গোষ্ঠীতে বিভক্ত তবে সব গোষ্ঠী সভা সফল করতে কোথাও যৌথভাবে তো কোথাও পৃথকভাবে মিছিল মিটিং করে চলেছেন সম্প্রতি আবাস সভাস্থলে এলাকাতেই শাসক দলের বিরুদ্ধে আবাস দুর্নীতির একাধিক অভিযোগে এই মুহূর্তে সরগরম গোটা এলাকা